মুর্শিদাবাদের 34 নম্বর জাতীয় সড়ক মেহেদীপুর, সেখানে আবারও দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার ফলে একজন গুরুতরভাবে আহত হয়েছে। ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেই চিকিৎসাধীন অবস্থার মধ্যে রয়েছে সেই আহত ব্যক্তি। অপরদিকে এই দুর্ঘটনার ফলে এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে। তাদের বক্তব্য, বারংবার একই ঘটনা এখানে ঘটার কারণে কিন্তু মানুষের জীবনহানির মতন ঘটনা ঘটছে, যে কারণে তারা চাইছে উপযুক্ত ট্রাফিক ব্যবস্থা। এখন আপাতত অবরোধ হয়ে রয়েছে 34 নম্বর জাতীয় সড়ক। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে, ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ মণ্ডল। অভিজিৎ, কি হয়েছে জানাও বিস্তারিত। হ্যাঁ দেখো শান্তনুদা, আবারও সপ্তাহ পেরোনের আগে আবারও দুর্ঘটনা ঘটে গেল মেহেদীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন, যেখানে নো এন্ট্রি যেখানে হয় সেই জায়গার মধ্যে আবারও অ্যাক্সিডেন্টটা হলো। একটা ওই স্থানীয় লোক পারাপার হচ্ছিল, সেই সময় পারাপার সময় একটা স্করপিও গাড়ি বহরমপুর দিক থেকে আসছিল, সেই সময় সামনে সজোরে ধাক্কা মারে সে গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে মেডিকেল মুর্শিদাবাদ মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে সে পথচারীকে। আপাতত এলাকার মানুষ ক্ষিপ্ত, সে মানে বারংবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর ওই জায়গায় যাদের যাদের যেটা দাবি, হ্যাঁ, রাস্তা অবরোধ যে কারণে, সে কারণটা হচ্ছে সেই জায়গাটা পুরোপুরি অন্ধকার, লাইটের কোনো ব্যবস্থা নেই, বাসস্ট্যান্ড জুড়ে কোনো লাইটের ব্যবস্থা নেই, সেই কারণে তারা বারংবার দাবি করছে, কোন রকম তারা আশা দিচ্ছে, অথচ আবার সেই ঘটনা ঘটছে। এই কারণে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে আজকে রাস্তা অবরোধ করেছে, যতক্ষণ না তাদের দাবি দাওয়া পূরণ হবে ততক্ষণ পর্যন্ত ওরা রাস্তা অবরোধ করবে। এই শান্তনুদা, মূলত সেই জায়গাটা একটু স্পষ্ট হবে জানতে চাইবো অভিজিৎ, যে জায়গাটা ঠিক কিরকম, নো এন্ট্রি জোন যেখানে বলছো, তাহলে কি সেখানে সিঙ্গেল রোড দিয়ে পুরোপুরি গাড়ি যাতায়াত করে সেই জায়গায়, এবং কেন সেখানে সিঙ্গেল রোড করা হচ্ছে একটু বিস্তারিত জানাও দর্শকদের। নো এন্ট্রিটা বহরমপুরের রাস্তায় ওই লাইনটা প্রতিদিনই একরকম নো এন্ট্রি ওখানে হয়, এবং এক সাইড দিয়ে গাড়িগুলো পার করে, বহরমপুর ফারাক্কা লাইনের যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো আবার বহরমপুরের গাড়িগুলো যে লাইনে আসে সেই লাইনে মেহেদীপুর থেকে পাঠানো হয়, ওই জায়গাতে মেহেদীপুরের জায়গা পারাপাড়ের যে জায়গা সেই জায়গার মধ্যেই গাড়িগুলো ক্রসিং করে, সেই কারণে একটা যানজটের সৃষ্টি হয়। এই কারণেই এলাকাবাসীর বক্তব্য, এই জায়গায় যেন নো এন্ট্রি না হয়, নো এন্ট্রি হলেই আবার রাস্তা যানজট হবে, ওখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি। এই কারণে এর আগে যে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল সেই তখনও তারা দাবি রেখেছিল, কিন্তু সেটা আর ফলস্বরূপ কিছুই হয়নি। শান্তনুদা, অভিজিৎ, এর আগেও আমরা দেখেছি মাত্র কয়েকদিন আগে সেখানে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, তার আগে গতকাল আমরা খবরে প্রকাশ করেছি, যেটা এনটিভির দর্শকরা দেখেছে, যে সেখানে এক যুবক, 22 বছরের এক যুবক, তার অবস্থা কতটা সাংঘাতিক, তার পরিবার একেবারে চলছে না। এই বারংবার একই ধরনের অবস্থা হওয়াতে প্রশাসন কেন নির্বিকার, তারা কোন রকম ব্যবস্থা সেখানে গ্রহণ করছে না কেন? হ্যাঁ, এটাই মানুষের কাছে একটা বিরাট প্রশ্নের জায়গা তৈরি করেছে। এই কারণে মানুষ ক্ষিপ্ত হয়েছে, এটা এই কারণে গ্রামের মানুষ সবাই চলে এসেছে রাস্তার উপরে, এখন রাস্তা একবারে স্তব্ধ করে দিয়েছে এলাকাবাসী। শান্তনুদা, 34 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি স্তব্ধ। অভিজিৎ, আর একটা বিষয় জানতে পারবো, কোন লেন কি খোঁড়া রয়েছে না দুটো লেনই পুরোপুরি স্তব্ধ সেখানে? দুটো লেনই পুরোপুরি অবরোধ করে রেখেছে এলাকাবাসী। একদমই, আমাদের সঙ্গে থাকো অভিজিৎ। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে ছিলেন অভিজিৎ মণ্ডল, এবং অভিজিৎ যেমনটা জানালো যে এখন 34 নম্বর জাতীয় সড়ক মেহেদীপুর সেটা কিন্তু পুরোপুরি স্তব্ধ হয়ে রয়েছে, এবং যে কারণে গাড়ি চলাচল সেখানে হচ্ছে না, পুরোপুরি বন্ধ গাড়ি চলাচল 34 নম্বর জাতীয় সড়কে মেহেদীপুর। এখানে কয়েকদিন আগে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, ছোটখাটো দুর্ঘটনা কিন্তু সেখানে লেগেই থাকে। এলাকার মানুষজনের যেটা বক্তব্য, পর্যাপ্ত আলোর ব্যবস্থা সেখানে করতে হবে, ট্রাফিক ব্যবস্থা সুচারু করতে হবে। প্রতিদিন যেভাবে জীবনহানি ঘটছে এবং যেভাবে মানুষ খাম হচ্ছে, তার থেকে নিস্তার পেতে গেলে অতি অবশ্যই কিন্তু সেই জায়গায় প্রশাসনের দৃষ্টি নিক্ষেপ করতেই হবে। আর এই দাবি নিয়েই তারা পথে নেমে গিয়েছে। 34 নম্বর জাতীয় সড়ক এই মুহূর্তে অবরুদ্ধ, অর্থাৎ দুটো লেন সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে এলাকার মানুষজন। ছবিতেও কিন্তু সেটাই স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। ফোন করছি স্যার, আমার খালি রেকর্ডিংটা করতে বলছে স্যার। আগে
বের করছো গাড়ি নিয়ে? রাকেশ, রাকেশ, রাকেশ না, অন্য